আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে মানে বিগ ডিসপ্লে দিয়ে কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় এর পাশাপাশি কি কি ল্যাপটপ থাকবে আমি ফার্স্ট লুকিং আপনাদেরকে দেখাচ্ছি এসপি প্রো বুক এসপি প্যাবিলিয়ন এসপি এলিট বুক এবং ডেলের একটা ল্যাটচিউড সিরিজের ল্যাপটপ থাকবে মাত্র বিশ হাজার টাকায় একদম রিজেনেবেল প্রাইস তার পাশাপাশি লিনোভো থিঙ্কপ্যাড এবং এইচপি এলিড বুকের এইট ফোর জিরো বা এইট ফাইভ জিরো জি সিক্স সহ একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো আপনারা আজকে ভিডিও জানতে পারবেন এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ করতে পারবেন বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা চলে যাব মাত্র বাইশ হাজার টাকায় ফিফটিন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে এইচপি চারশো পঞ্চাশ মানে ফোর ফাইভ জিরো জি থ্রি যেটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো চল্লিশ জিবি এসএসডি এই ল্যাপটপটাতে এম ড্রু এস এস পাশাপাশি চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফুল সাইজ কাভারেজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে মেটাল এবং প্লাস্টিক বিল্ড কম্বিনেশনে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডিসপ্লে যেটা ম্যাট টেকনোলজির আছে ল্যাপটপটা ব্ল্যাক এবং সিলভার কালারের একটা কম্বিনেশন দেখতে একদমই ফ্রেশ কন্ডিশন তেমন কোনো দায় ড্রেস নাই তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রাইসটা পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় যারা ওয়ার্ড এক্স এল পাওয়ার মানে অফিসিয়ালি পারপাস ল্যাপটপ খুঁজছেন পাশাপাশি ফটোশপ বা ইলেস্ট্রেটরের কাজ করবেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটার পাশাপাশি আমরা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একটা ল্যাপটপ দেখাবো এটা একটা পিঙ্ক কালারের ল্যাপটপ দেখতে খুবই ইউনিক বা প্রিমিয়াম এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফিফটিন যেটা কোরাই ফাইভ এর পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে প্রাইসটা পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ রেস নাই ব্যাঙ্গান অলাপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আমি ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে এসপি এলিট বুক আটশো কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি জাস্ট লুকিংটা দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন র্যাম এস আপগ্রেড করতে পারবেন এম ডট টু এস পাশাপাশি চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ফোর ক্লিক শট ট্র্যাকপ্যাড এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো কোনো দাগ রেস্ট ক্যাশ নাই আর এটার ভিতরে আপনারা দুইটা এস বা দুইটা স্টোরেজ ইউজ করতে পারবেন ডুয়েল চ্যানেল র‍্যাম ফ্যাসিলিটি আছে প্রাইসটা পড়বে মাত্র 26500 টাকায় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP Elite Book এর 850G3 এটা কোরাই i5 এর জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB পাচ্ছে Intel Share গ্রাফিক্স ল্যাপটপটা সিলভার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন আছে ফুললি মেটাল বিল ফুল সাইজ ব্যাকটেড কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন ফোর ক্লিক শর্ট এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে যেটাকে সর্বোচ্চ আপনারা ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারবেন মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে যারা চাচ্ছেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড ফটোশপ ইলেস্ট্রেটেটর এই জাতীয় কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন পরে তারা চাইলে মিনিমাম বাজেটে এই ল্যাপটপগুলো দেখতে পারেন কন্ডিশন সুপার ফ্রেশ তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে প্রাইসটা পড়বে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে একদম মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ দেখাবো মাত্র বিশ হাজার টাকায় পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা হচ্ছে ডেলের ইনেসপায়রন সিরিজের একটা ল্যাপটপ যেটা হচ্ছে ইন্টেল পেন্টিয়াম সিলভার প্রসেসর এটা হচ্ছে পেন্টিয়াম কোয়াড কোর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ম্যাট টেকনোলজির আর কিবোর্ডটা ফুল সাইজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে প্রাইসটা পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবেল প্রাইস কন্ডিশন একদম সুপার ফ্রেশ দাগ নাই এত মিনিমাম বাজেটে এরকম ল্যাপটপ পাওয়াটা খুবই মুশকিল চাইলে আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে দেখতে পারেন তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় নেক্সটে আরেকটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এল বুকের আটশো G4 একটু আগে আমরা দেখিয়েছি এটা হচ্ছে জি আর এটা হচ্ছে জি এটার প্রাইস ছিল মাত্র তিরিশ হাজার পাঁচশো আর এটার প্রাইসটা পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো এটার হচ্ছে প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এবং এটাতে কিন্তু আপনার র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন এসএসডির পাশাপাশি চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনালি গ্রাফিক্সের কাজ আপনারা করতে পারবেন এটা তো ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে জয়স্টিক বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি সব পুট ফেসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি ল্যাপটপটার একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কোনো দাগ কেস নাই তিন ঘন্টার কাছাকাছি ডেফিনেটলি ব্যাটারি ব্যাক আপ পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের নিচতলায় 101 নম্বর সব ঢোকার সময় হাতের বাম পাশে আরও সহজ ভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার 322 বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি ছ দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে গুগল ম্যাপে আইটি ভ্যালি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে একদম অ্যাডভান্টেজ লেভেলের কাজকর্ম করার জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ল্যাপটপ দেখাবো এখানে এই ল্যাপটপের মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফাইভ নাইন জিরো এই ল্যাপটপটা একটা ইউজ ল্যাপটপ তারপরে এই ল্যাপটপটার কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিরকম কন্ডিশনে আপনারা আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পাচ্ছেন মডেল মেনশন করা আছে টি ফাইভ নাইন জিরো যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন ন্যারো বেজেলের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে যেটাকে সর্বোচ্চ আপনারা ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারবেন ল্যাপটপটার টাইপ সি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট যেটা দিয়ে খুবই দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে যারা স্পেশালি প্রফেশনালি অফিসিয়াল ভাবছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন প্রাইসটা পড়বে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এল বুক আটশো পঞ্চাশ জি সিক্স যারা অ্যাডো প্রিমিয়ার পরও ফটোশপ আফটার ইফেক্ট ইলেকট্রিসিটর এই জাতীয় কাজকর্ম করতে চান অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স সব ধরনের সফটওয়্যার এই ল্যাপটপটাতে স্মুথলি ইউজ করতে পারবেন কারণ এটা পোরাই সেভেনের এইট জেনারেশন প্রোসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলিসয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাঙ্গান অলঅপশনের সাউন্ড সিস্টেম ফুললি মেটাল বিল জয়স্টিক বাটন ফোর ক্লিক সহ ডুয়েল ক্লিক সহ ট্র্যাক প্যান আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি দা গ্রেস্ট গ্যাস নাই বললেই চলে ফুললি ফ্রেশ প্রাইসটা পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ফিফটিন পয়েন্ট ডিসপ্লে দিয়ে একদম মিনিমাম প্রাইসে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে সব সময় সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ